আজকে 12ই মে আমাদের আন্তর্জাতিক নার্সেস ডে। এই দিনে আমি বাংলাদেশ সহ সারা পৃথিবীর সমস্ত নার্স যারা যেখানেই কার্যরত আছেন সবাইকে আমি আমার আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি আজগালী হসপিটালের পক্ষ থেকে। তিনটি গুরুত্ব অপরিসীম। আমরা জেনেছি যে এই দিনে এই দিনটি ধার্য করা হয়েছে আমাদের নার্সিংয়ের পথিকৃৎ ফ্লোরেন্স নাইটিঙ্গেল এই দিনে জন্মগ্রহণ করেছিলেন। দিনটি অবজার্ভ করা হচ্ছে সম্ভবত 1965 সাল থেকে। এই দিনটি অবজার্ভ করার কেন এত গুরুত্বপূর্ণ বা কেন এত গুরুত্ব পাচ্ছে? পৃথিবীতে যত প্যান্ডেমিক হয়েছে বা অসুস্থ মানুষের চিকিৎসা সেবা দিতে যে আমরা দেখেছি যে একজন নার্স বা ম্যানেজমেন্ট টিমের ওনারা যতটুকু পেশেন্টের জন্য করে থাকেন, একজন ডক্টর যতটুকু করে থাকেন, সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে নার্সিং কেয়ার, আর সেটা আমরা উপলব্ধি করতে পেরেছি। অথচ এত গুরুত্বপূর্ণ একটা কাজ করেও আমাদের পৃথিবীব্যাপী আমাদের নার্সরা শুধু কয়েকটি উন্নত বিশ্বের কয়েকটি দেশ ছাড়া অন্যান্য জায়গায় আমাদের নার্সদের পেশা হিসেবে নার্সিং অবহেলিত, সামাজিকভাবে উপেক্ষিত এবং পেশা হিসাবে যেই সম্মান আমরা তাদেরকে দিয়ে থাকি সেটা অপ্রতুল বা অপর্যাপ্ত। এবারে নার্সিং ডের যে থিম আমরা পেয়েছি এত গুরুত্বপূর্ণ যে আপনার এখানে আসছে যে ইনভেস্টমেন্ট ইন নার্সিং, সেটা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। আমাদের দেশ থেকে শুরু করে অন্যান্য দেশেও যে পরিমাণ নার্স, যেই মানের নার্স আমাদের তৈরি হওয়া উচিত বা নার্স ভালো নার্স হওয়ার জন্য যেই সুযোগ সুবিধা আমাদের দেওয়া উচিত সেটা অপর্যাপ্তই বলবো, চেষ্টা চলছে। এটাকে যদি আমরা গুরুত্ব সহকারে নিয়ে আমি আমার ইনস্টিটিউশনের দিকে যদি তাকাই তাহলে দেখব যে আমরা আজগালী হসপিটাল গত বছর আমরা নার্সিং ইনস্টিটিউট চালু করেছি, এক্সপেনশন প্রোগ্রাম হাতে নিয়েছি, মেডিকেল কলেজও ওচেরই আমরা এনরোলমেন্ট করবো আশা করছি ইনশাল্লাহ। নার্সিং এডুকেশনটাকে আরও গুণগত মানটাকে উন্নত করার জন্যে সরকারিভাবে যথেষ্ট প্রচেষ্টা আছে, প্রাইভেট সেক্টরেও যথেষ্ট প্রচেষ্টা আছে, বাট আমরা বলবো যে আমাদের প্রচেষ্টা আরও জোরদার হওয়া উচিত, এটা আমি মনে করি। আর হচ্ছে যে রেসপেক্ট, সামাজিকভাবে রাষ্ট্রীয়ভাবে আমাদের নার্সরা যেই রেসপেক্ট তাদের পাওয়া উচিত সেটা আমরা মনে করি অপ্রতুল। এটা আমাদের হয়তো আন্ডারস্ট্যান্ডিংয়ের কারণেই হোক, আমাদের সামাজিক সচেতনতার অভাবেই হোক, নার্সদের কাজের গুরুত্ব বুঝতে না পারার জন্যেই হোক, দেয়ার আর মানে অনেকগুলো ইস্যুজ আছে এখানে যেটা আমরা মনে করি যে এই ব্যাপারগুলো আমাদের মিডিয়ার মাধ্যমে হোক, রাষ্ট্রীয়ভাবে হোক, নানান স্লোগানের মাধ্যমে হোক, এই গুরুত্ব যে অপরিসীম এটা মানুষের মধ্যে এবং সমাজে এই এর গুরুত্ব যাতে ছড়িয়ে মানে আমরা বুঝতে পারি সেরকম কিছু প্রোগ্রাম আমাদের হাতে নেওয়া উচিত। যারা দিন রাত অপরিসীম পরিশ্রম করছেন, মৃত্যুপথযাত্রী একজন মানুষকে যারা সেবা দিচ্ছেন রাত্র জেগে, সময় মতো খাবার না খেয়ে, ইভেন নিজের জীবনের ঝুঁকি নিয়ে, আপনারা জানেন এই প্যান্ডেমিকে কোভিড সিচুয়েশানে আমি বলবো সবচেয়ে বেশি পেশেন্টের কাছে ছিলেন আমাদের নার্সরা, যে যতটুকু সম্মান পাওয়ার উপযুক্ত আমরা যেন তাদেরকে সেই সম্মানটুকু দিই। যে মৃত্যুপথযাত্রীর যে ইনফেকশাস পেশেন্টকে যারা সেবা দিয়ে যাচ্ছে তাদেরকে সম্মান করার জন্য আমার আপনাকে কেন মনে করিয়ে দিতে হবে? এই বুঝ আমাদের আসা উচিত, মানুষ হিসাবে এই বুঝ নিয়েই আমাদের সমাজে চলাফেরা করা উচিত, বসবাস করা উচিত। সো আমাদের অনুরোধ থাকবে, চলুন চলুন আমরা আমাদের নার্সদের রেসপেক্ট করতে শিখি, আমাদের হেলথ কেয়ার ওয়ার্কারদের আমরা বুঝতে চেষ্টা করি যে তারা জীবনের ঝুঁকি নিয়ে নিজের সংসার, নিজের বাজার, নিজের গোসল, নিজের খাওয়া দাওয়া এগুলোকে উপেক্ষা করে তারা কীভাবে একজন পেশেন্টকে তারা সেবা দিয়ে যাচ্ছেন। আসুন আমরা সবাই একযোগে বলি যার সম্মান পাওয়া উচিত আমরা আসুন আমরা তাদেরকে সম্মান জানাই, আসুন আমরা তাদেরকে হাত ধরে এগিয়ে যাই, এই সমাজকে এগিয়ে নিই। আমরা সবাই ভালো থাকি, সুস্থ থাকি নার্সেস ডের এই বিশেষ দিনে। সবার সুস্বাস্থ্য কামনা করছি, সারা পৃথিবীব্যাপী নার্সদের উত্তরোত্তর উন্নতি কামনা করছি, তাদের সুন্দর জীবন কামনা করছি, তারা যেন আরও সুন্দরভাবে
পেশেন্টদেরকে সেবা দিতে পারেন। আশার ভাষা নিয়ে আজগর আলী হসপিটাল।